नमस्कार बंधुरा career.com यूट्यूब चैनल पक्ष के तुम्हारे अनेक अभिनंदन जाना बंधुरा चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति नहीं तुम्हारे सामने आज के आबार उपस्थित होयेछि। तो डेटा एंट्री अपारेटर पदे किछु कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाश करा हयेछे राज्य सरकार पक्ष थेके। किभाबे तुम्हारा आवेदन करबे, शिक्षागत योग्यतार की प्रयोजन सबई किन्तु आज के आमरा एई भिडियोर माध्यमे तुम्हारे बोले देब। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও, তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের মাধ্যম কী থাকছে। তো বন্ধুরা চাকরি সংক্রান্ত সেই বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অফিস অফ দ্য প্রিন্সিপাল আর্জিকল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আর্জিকল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং 23/8/2021 তারিখে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে। এখানে দেখো কোন কোন ডিপার্টমেন্টের তোমাকে রিক্রুটমেন্ট করানো হবে সেটা কিন্তু বলা হচ্ছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ ফর দ্য স্মুথ ফাংশনিং অ্যান্ড ভিআর বিডিএল অ্যাট আরজিকর MCH কলকাতা। তো আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে। এখানে দেখো তোমাদের মেমো নাম্বার মেনশন করা হচ্ছে এবং তোমাদের বলা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তার আগে দেখে নেবো যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। সিরিয়াল নম্বর, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ES 1/8/2021 এবং তোমাদের বলা হচ্ছে স্যালারি। এক নম্বর চলে আসবো ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটর পদে একটি শূন্যপদ আছে, তোমাদের এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ নলেজ অফ ডেটা এন্ট্রি অপারেটর, মানে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজ করার দক্ষতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার সাথে তো কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার সেটিংস, তো হেলথ কেয়ারে যদি তোমাদের সেটিংসে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা আগে চান্স পাবে। আচ্ছা এখানে দেখো তোমাদের বলা হচ্ছে 1/8/2021 তারিখ হিসেবে তোমাদেরকে অবশ্যই 45 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্রতি মাসে এখানে 20,000 টাকা বেতন দেওয়া হবে। তারপরে দেখো 2 নম্বরে পড়া হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের অবশ্যই 1টি শূন্যপদ আছে এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, মানে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে কী বলা হচ্ছে যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার সেটিংসে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা আগে সুযোগ পেয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো এখানে বলা হচ্ছে বয়স, এখানে কিন্তু 45 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে বেতন, প্রতি মাসে তোমাদের 18,000 টাকা বেতন দেওয়া হবে। আচ্ছা এরপরে দেখো তোমরা কীভাবে আবেদন করবে। তোমাদের আবেদন করতে গেলে কিন্তু বলা হচ্ছে এখানে তোমাদের একটা বায়োডাটা ফর্ম তৈরি করতে হবে, একটা দেখতে বায়োডাটা তৈরি করে সেই বায়োডাটা তোমাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, মানে অফিসিয়ালি যেরকম বায়োডাটা তৈরি হয় সেরকম বায়োডাটা তৈরি করবে। তৈরি করার পরে তোমার যে কপিগুলো আছে অ্যাটেস্টেড কপিগুলো তোমাকে, যেমন শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এবং রিসেন্ট 2 কপি পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে একটি মানে খামের মধ্যে করে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় দিয়ে আসতে হবে বা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। দেখো এখানে কোন ঠিকানায় পাঠাতে হবে দেখতে পাচ্ছ, 4:00 PM মানে 26 আগস্ট 4:00 মধ্যে কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট অফ মাইক্রোলজি, ঠিক আছে, এই মানে যে সংস্থা আছে সেখানে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। সেটা কোথায় পাবে দেখতে পাচ্ছ, তোমাদের আরজিকর ডিপার্টমেন্টে চলে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট অফ মাইক্রোলজি এই যে আছে ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু তোমাদের এই কামটি দিয়ে আসতে হবে। দিয়ে আসার পরে তোমাদের একটা শর্ট লিস্ট করা হবে, সেই শর্ট লিস্টে কিন্তু তোমাদের যে মেল আইডি আছে, ঠিক আছে, সেই মেলের মাধ্যমে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে কারা এই শর্ট লিস্টে নাম এসেছে, সেটা জানানো হবে 27/8/2021 তারিখে। 26 তারিখে 4:00 মধ্যে তোমাকে ফর্ম জমা দিয়ে আসতে হবে এবং 27 তারিখে তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে তোমাদের জানানো হবে কারা শর্ট লিস্টের নাম এসেছে, এবং যাদের শর্ট লিস্টের নাম এসেছে তাদের কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ মানে ইন্টারভিউ দিতে যেতে হবে 28/8/2021 সকাল 11টার সময়। দেখতে পাচ্ছ একাডেমিক বিল্ডিং কোথায় যেতে হবে, একাডেমিক বিল্ডিং সেকেন্ড ফ্লোর, তার মানে আরজিকরের একাডেমিক বিল্ডিং সেকেন্ড ফ্লোরে কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে।
তার মানে তোমার প্রথম কাজ কী থাকছে, প্রথমে তোমাকে একটা বায়োডাটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই বায়োডাটা ফর্ম ফিল আপ করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমার এক্সপিরিয়েন্স, তোমার কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের রিসেন্ট দু কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আদার্স যে কোয়ালিফিকেশান, সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট নিয়ে কিন্তু তোমাদের 26 তারিখের মধ্যে ডিপার্টমেন্টে গিয়ে, আর যে ডিপার্টমেন্টে যে মাইক্রোলজি ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে কিন্তু ফর্ম জমা দিয়ে আসতে হবে। তারপরে তোমাকে 27 তারিখে তোমাকে তোমাদের বলা হবে, 27 তারিখে তোমাদের একটা শর্টলিস্ট করাবে, সেই শর্টলিস্টে যদি তোমাদের নাম থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা তোমাদের মেলে পাঠানো হবে শর্টলিস্ট, এবং সেইখানে কিন্তু তোমার নাম থাকে তাহলে কিন্তু তোমরা 28 আগস্ট 2021 তারিখে কিন্তু তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউতে যদি তোমার সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমরা চাকরিটি পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমরা কিন্তু তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।